আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি শান্তা চৌধুরী আছি আপনাদের সাথে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সেফ আছেন। চলুন তাহলে আজ একটু ঘুরে দেখি ইতালির হালাল পিৎজার দোকান বা রেস্টুরেন্টগুলো দেখতে কেমন হয়। তো দেখতেই পাচ্ছেন এটা একটা পিৎজার দোকান আর এখানে সব রকম হালাল ফুডগুলো পাওয়া যায়। এখানে অনেক রকমের পিৎজা দেখতে পাচ্ছেন। এখানে এভাবে ওরা কেটে কেটে রেখে দেয় ডিসপ্লেতে, যেটা আপনার পছন্দ সেটা আপনি অর্ডার করতে পারেন। এখানে বেশ কিছু ভেজিটেবল আছে বা সালাদও আছে কেটে রেখেছে, যাতে করে পিৎজা আপনি যেটা পছন্দ সেটা উপরে দিয়ে খেতে পারেন, বা শর্মা বা কাবাবের জন্য যা যা লাগে সেগুলো এই ডিসপ্লেতে দেয়া আছে। আর এই খাবারটা দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটা খাবার, এটার নাম হচ্ছে ফেলাফেল। ইতালিয়ানরা বলেন বা যে কোনো বিদেশিরা বলেন, এই ফেলাফেলটা ওরা খুবই পছন্দ করে। আপনাদের পছন্দ মতন যে স্টাইলের পিৎজা খেতে চান সেটা অর্ডার করলে ওরা নগদ বানিয়ে দেবে, একদম গরম গরম টাটকা। আর দেখতে পাচ্ছেন হ্যান্ড স্যানিটাইজার রাখা, যেহেতু করোনা পরিস্থিতি, যার কারণে শপের ভিতরে ঢুকেই যত হাতটা পরিষ্কার করতে পারে নর্মাল পাবলিকরা, সে কারণে এই ব্যবস্থা করা। কেউ যদি ভেজিটেবলের পিৎজা খেতে চায় সেটাও অর্ডার করে, বা যদি মাংসের পিৎজা খেতে চায় সেটাও অর্ডার করতে পারে, কিংবা টুনা ফিশ বা আরও অন্যান্য ফিশ যেগুলো আছে সেগুলো যদি পছন্দ করে সেটাও অর্ডার করতে পারে। মোট কথা, যার যেটা পছন্দ সেটা অর্ডার করে দিলে তারা সেই অনুযায়ী বানিয়ে আপনাকে দিয়ে দেবে। তো বাচ্চাদের বাবা অলরেডি চলে এসেছে পিৎজাটা নিয়ে, আর এদিকে বাচ্চারা ওয়েট করছিল তার পাপাকে নিয়ে এসেছে। তো আমার হাজব্যান্ড এখন কিচেনে খাবারটা রেখে ফ্রেশ হয়ে তারপরে বাচ্চাদেরকে দিয়েছে এনজয় করার জন্য। তো একটা পিৎজা নিয়ে এসেছে আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছে, বাচ্চাদের পছন্দের খুবই ফ্রেঞ্চ ফ্রাইটা। আর আমার হাজব্যান্ড আজকে নিয়ে এসেছে চিকেনের পিৎজা। তো দেখতে পাচ্ছেন আমার মেয়েটা অলরেডি নিয়েছে হাতে একটা ফ্রেঞ্চ ফ্রাই। যদিও একটু গরম ছিল, যেহেতু ওরা একদম ফ্রেশ তখনই আসলে আলুগুলো কেটে তখনই ভেজে নগদে কেটে বা ভেজে দিয়ে হয়, এই কারণে একটু গরম থাকে। আর ফ্রেঞ্চ ফ্রাই আসলে খুব কম মানুষই পছন্দ করে না, সবাই আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ করে। ঠিক তেমনই আমার বাচ্চারাও একইভাবে, ওদের অনেক ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ। বাচ্চারা গরমের জন্য আসলে ওভাবে ধরতে পারছে না, যার কারণে ঠান্ডা হওয়ার পর একটু খাইয়ে দিয়েছিলাম। সো আমরা এখানে পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই এনজয় করছি, সাথে বাচ্চারাও খুব এনজয় করছে। আর প্রাইসের দামটা বলে রাখি, এখানে আসলে এক এক দোকানে এক এক প্রাইস থাকে। আমরা যেই সব থেকে পিৎজা বা ফ্রেঞ্চ ফ্রাই এনেছি, এটা আসলে দেখতে পাচ্ছেন এই পিৎজাটা 3 ইউরো, মানে বাংলাদেশি টাকা 300 ইউরো। আর ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে পাচ্ছেন এই সাইজের যদি ফ্রেঞ্চ ফ্রাই এই বক্সে যদি আনা হয় তাহলে এটা 2.5 ইউরো, মানে বাংলাদেশের প্রায় 250 টাকার মতন পড়বে। নর্মালি ইতালিতে এই হালাল পিৎজার রেস্টুরেন্ট বলেন বা দোকান বলেন, নর্মালি এই প্রতিষ্ঠানগুলো অ্যারাবিক পিপলগুলো একটু বেশি দিয়ে থাকে। আর ম্যাক্সিমাম পিৎজার দোকানগুলোতে হোম ডেলিভারি সিস্টেমটাও চালু আছে। করোনা পরিস্থিতির জন্য হোম ডেলিভারি সিস্টেমটা একটু বেশি চলছে যে কোনো জায়গায় বা ইতালির বিভিন্ন শহরে। সো আমার বাচ্চারা তো বেশ এনজয় করছে পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই। আশা করছি আপনারাও আমাদের সাথে এনজয় করেছেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তার সাথে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার সব নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নেব।
সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত এনজয় করেন আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম